আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? সবাই আশা করি সকলে ভালো আছেন। আজকে আবার একটি নতুন আপডেট গভর্নমেন্ট জব সার্কেল নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম। তো এখানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগটি তারা প্রকাশ করেছে। এখানে তাদের স্মরণ নাম্বারটি দেয়া আছে, নিয়োগের স্মরণ নাম্বারটি যেটা দেয়া থাকে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। এবং এটি প্রকাশ করা হয়েছে 16 মার্চ 2021 তারিখে। তো এখানে কি কি পদ আছে, কোন পদের জন্য কতজন লোক নিয়োগ দেওয়া হবে, কোন পদের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোন কোন জেলা থেকে এখানে আবেদন ফর্মটি পূরণ করা যাবে, আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে, আবেদন করার সময় আপনাদের কি ধরনের কাগজপত্রগুলো আপনাদের লাগবে এবং কোন পদের জন্য কত টাকা ফি আপনাকে দিতে হবে, ইত্যাদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আপনারা একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে ধৈর্য সহকারে ভিডিওটি বোঝার, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখে আপনি আবেদন করতে চান তাহলে ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং সর্বশেষ আমি আপনাদেরকে জানাই দেবো সেটা হচ্ছে যে কীভাবে আপনারা এখানে আবেদন ফর্মটি কোথায় যেয়ে আবেদন ফর্মটি পূরণ করবেন, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। তো আমরা কথা বলাবো না, সম্পূর্ণ নিয়োগতিতে চলে যাবো। এখানে নিয়োগতিতে বলা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের রাজস্ব খাতে বিভিন্ন ক্যাটাগরিতে 13 ও 20তম গ্রেডের 10টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে হচ্ছে লোক জনবল নিয়োগ তারা দিবে। তো এখানে শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করেছে। তো আমরা এখানে পদের নাম দেয়া আছে, পদ সংখ্যা দেয়া আছে, শিক্ষাগত যোগ্যতাগুলো দেয়া আছে এবং সাধারণ জেলা কোটা যে সকল প্রার্থী আবেদন করতে পারবেন বা আবেদন করার প্রয়োজন রয়েছে তারা এখান থেকে আবেদন করে নেবেন। তো আমি বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে পদটি দেয়া আছে সেটা হচ্ছে 7 মুদ্রাক্ষিক কম্পিউটার অপারেটর, বেতন স্কেলটা এখন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 3 জনের। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা দেয়া আছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, শার্টলিপিতে সর্বনিম্ন হচ্ছে নিম্ন যে গতিটা সেটা হচ্ছে ইংরেজিতে 77 শব্দ এবং বাংলায় 45 শব্দ থাকতে হবে। এবং কম্পিউটার টাইপিং যেটা দেওয়া আছে ইংরেজিতে 30 এবং বাংলায় 25, এবং ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স চালানোর এগুলো অভিজ্ঞতা আপনাদের অবশ্যই থাকতে হবে। তো এখানে 2 নম্বর যে পদটি দেওয়া আছে কম্পিউটার অপারেটর, এখানে দেওয়া আছে বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদ সংখ্যা 1 জনের। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমানের ডিগ্রি, এবং কম্পিউটার মুদ্রাকৃতে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দ, গতি সম্পন্ন অবশ্যই আপনাদেরকে থাকতে হবে। এবং 1 এবং 2 নম্বর পদের জন্য সকল জেলা থেকে আবেদন ফর্মটি পূরণ করা যাবে। 3 নম্বর পদে আমরা চলে আসি, এখানে দেওয়া আছে 3 নম্বর পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 2 জনের। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা এখানে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার টাইপিংয়ে যে আপনাদের টাইপিং সেটা হচ্ছে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ অবশ্যই থাকতে হবে, এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বর যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক, এখানে বেতন স্কেল দেওয়া আছে 8,250 থেকে 20,010 টাকা, পদ সংখ্যা 4 জনের। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বলতে গেলে এসএসসি পাশ করলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো 3 নম্বর যে পদটি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, এখানে যারা আবেদন করতে পারবেন যে জেলাগুলো দেওয়া আছে গাজীপুর, ফরিদপুর, রাজবাড়ী, ময়মনসিংহ, চাঁদপুর, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রংপুর, সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী ও সিলেট, তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীরা সকল জায়গা থেকে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর যে পদটি দেওয়া আছে অফিস সহায়ক, এখানে যারা আবেদন করতে পারবেন তারা হচ্ছে নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, বেগমবাড়িয়া, কুমিল্লা, ফেনী, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, বরগুনা ও সিলেট, তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীরা সকল জায়গা থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। নিম্নবর্তিত কিছু শর্তগুলি দেওয়া আছে, পরীক্ষার তারিখ, পরীক্ষা গ্রহণের সময় সব বিষয়ে একটু শর্ত দেওয়া আছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাই দিচ্ছি। তো আপনাদের যে বয়স সীমাটা সেটা দেওয়া আছে 1/1/2021 তারিখে বয়স আপনাদেরকে হতে হবে। সাধারণ যে প্রার্থীগণ আছেন তাদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, এবং 1/3 যে বিভাগীয় প্রার্থীরা যারা আছেন তাদের ক্ষেত্রে 40 বছর স্বীকৃতিযোগ্য হবে এবং বয়সের ক্ষেত্রে এপিটোপিট গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদন হচ্ছে পূর্ণের সংক্রান্ত যে নিয়ম বলি আপনাদেরকে হচ্ছে EMRD
.tet.bd ওয়েবসাইটে যেয়ে আপনাদের আবেদন ফর্মটি তাদের পূরণ করতে হবে, এবং এই তাদের মেইন ওয়েবসাইট ছাড়া আপনার অন্য কোথাও আবেদন ফর্মটি পাঠালে বা ডাক যোগাযোগে পাঠালে আবেদন ফর্মটি গ্রহণযোগ্য হবে না। এজন্য আপনাদেরকে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি পূরণ করতে হবে, এবং আবেদন ফর্মটি পূরণের শুরুর সময় এখানে দেওয়া আছে 22/3/2021 তারিখ সকাল 10টা, এবং এটি শেষ হবে 11/4/2021 সন্ধ্যা 6টা পর্যন্ত আবেদন ফর্মটি পূরণ করা যাবে। এবং আবেদন ফর্মটি পূরণ করার 72 ঘন্টার মধ্যেই আপনাদেরকে এই আবেদনের যে চার্জটা সেটা আপনাদেরকে টেলিডক সিমের মাধ্যমে পাঠাতে হবে, এবং আবেদন ফর্মটি পূরণ করার পর তাদের নির্ধারিত স্থানে স্বাক্ষর যেটি আছে 380 পিক্সেলে আপলোড করতে হবে, এবং আপনার যে ছবিটি সেটা রঙিন ছবি হতে হবে অবশ্যই, এবং এই ছবিটির সাইজ হবে 300x300 পিক্সেলের। এবং আপনাদের যে আবেদনের যে টাকাটার পরিমাণ সেটা এখানে দেয়া আছে, 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা দিতে হবে, এবং 12 টাকা 400 আপনাকে 112 টাকা দিতে হবে, এবং 4 নাম্বার পদের জন্য আপনাকে হচ্ছে 50 টাকা দিতে হবে, এবং 456 টাকা মোটে আপনাদেরকে দিতে হবে টেলিটক সিমের মাধ্যমে। কীভাবে টাকাটা পেড করবেন এজন্য এখানে সেই পদ্ধতিতে দেওয়া আছে, আপনারা অবশ্যই সার্কুলারটা দেখে নেবেন। সার্কুলারটা দেখার জন্য নিউজ পোর্টাল 24BD ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন, এখান থেকে আপনারা নিউজ পোর্টাল BD 24BD এখানে আপনারা ভিজিট করে সম্পূর্ণ সার্কুলারটা দেখে নেবেন। এবং এখানে হচ্ছে আবেদন করার যে পদ্ধতিটা সেটাও কিন্তু এখানে দেওয়া আছে, অ্যাপ্লাই ক্লিক করলে আপনারা এখান থেকে আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন, এবং সম্পূর্ণ সার্কুলারটার PDF ফাইল এখানে দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো সম্পূর্ণ সার্কুলার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা হচ্ছে দেখে নিতে পারবেন। এবং এখানে প্রবেশপত্র বা পরীক্ষার যে বিষয়গুলো সে সম্বন্ধে এখানে বলা আছে, আমি সংক্ষিপ্ত আপনাদের জানাই দিই। সেটা হচ্ছে যে আপনাদের যে পরীক্ষার সময় এবং প্রবেশপত্র কখন উঠাবেন সব কিছু আপনাদেরকে যে নাম্বারের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন সেই নাম্বারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, এবং পরীক্ষার সময় কখন আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ সব কিছুই আপনাদেরকে জানাই দেওয়া হবে। এবং এখানে হচ্ছে আপনাদের যে যা প্রার্থীর যে যোগ্যতা যাচাইয়ের হিসাবটা এখানে বলা হয়েছে, তো এক্ষেত্রে আপনাদেরকে কিছু ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে। এজন্য যখন আপনাদের যাচাই করা হবে কিছু ডকুমেন্টস আপনারা নিয়ে যাবেন, সেই ডকুমেন্টসগুলো কী কী হবে সেগুলো জানাচ্ছি। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনদপত্র নিয়ে যেতে হবে। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিলর কর্তৃপক্ষ প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রটা নিয়ে যেতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবি সামর্থ্য প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত সনদপত্র অবশ্যই আপনাদেরকে ছায়ালিপি যেটা আছে সেটা অবশ্যই আপনাদেরকে হচ্ছে নিয়ে যেতে হবে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা মেয়র কাউন্সিল সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদপত্রটা নিতে হবে, এবং জাতীয় পরিচয় পত্র বা হচ্ছে জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি আপনাদেরকে নিয়ে যেতে হবে। এবং সর্বশেষ যেটি অনলাইন প্রমাণকৃত যে আবেদন কপিটি আপনাদেরকে সেটা আপনারা করেছিলেন সেটা অবশ্যই আপনাদেরকে যত্ন সহকারে রাখতে হবে, পরীক্ষার সময় এটি জমা দিতে হবে। এবং শার্ট কম্পিউটার কাম হচ্ছে অপারেটর কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন, এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা শুধুমাত্র মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এবং পরীক্ষা সংক্রান্ত যাগুলো যে তথ্যগুলিগুলো আছে তাদের মেইন ওয়েবসাইটে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এবং নিয়োগের ক্ষেত্রে সরকারের যত বিধিবিধান আছে সব কিছু তারা মেনটেন্স করবে, এবং লিখিত মৌখিক পরীক্ষার জন্য TDE প্রদান করা হবে না। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি, আমি আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। সম্পূর্ণ সার্কুলারটি দেখার জন্য আপনারা নিউজ প্ল্যান 24BD ওয়েবসাইটে ভিজিট করবেন, এখানে সম্পূর্ণ সার্কুলারটি আপনারা পেয়ে যাবেন, এবং PDF ফাইলটিও পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন ফর্মটি যখন পূরণ করবেন এখানে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিও পূরণ করে নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে সম্পূর্ণ সার্কুলারটি, আশা করি সম্পূর্ণ সার্কুলারটি আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনার কোনো মূল্যবান মতামত থাকলে, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বাজিয়ে দিতে পারেন, যাতে করে এই ধরনের সকল আপডেট জব সকলে এডুকেশনমূলক যে নিউজগুলো আমি দিয়ে থাকি সবার আগে আপনি আপনার ফোনের নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।